কুম আসসালাম আহমতুল্লাহি ও বারাকাতু যে আমাদের একদিন বোন জানতে চেয়েছেন কোনো ব্যক্তি দিনের পথে ফিরে আবার গাফেল হয়ে গেলে ইমান মজবুত করার উপায় কি আলহামদুলিল্লাহ ওয়াহাদাম জি সম্মানিত বোন সত্যিকারের অর্থে যদি তাই হয় তাহলে সর্বপ্রথম তাকে এক নিষ্ঠাভাবে এখলাসের সাথে রবুল্লা আলমিনের কাছে তোবা করবে এবং তবা করার মাধ্যমে কোরআন হাদিসের দিকে ধাবিত হবে দ্বিতীয় কথা হলো এই যে কোরআন মজিদ কী করবে পাঠ করবে কোরআন মসজিদ নিয়মিতভাবে পাঠ করবে তার অর্থের দিকে খেয়াল করবে কোরআন মাজিদ নিয়ে গবেষণা করবে যেহেতু কোরআন মাজিদ এমন একটি কিতাব যার মাধ্যমে মানুষ সঠিক পথ পেয়ে থাকে এবং অন্ধকার থেকে আলোর দিকে ফিরে আসে যাতে করে মানুষ সঠিক পথে চলতে পারে এই জন্যেই আল্লা সুবহান ওয়া তালা এই কোরআন মসজিদকে অবতীর্ণ করেছেন তাই একজন ব্যক্তির ইমানকে মজবুত করতে হলে সর্বপ্রথম কোরআন মাজিদ পাঠ করবে তা নিয়ে গবেষণা করবে তা নিয়ে গবেষণা করবে দ্বিতীয় হলো এই যে আল্লাহ আল্লা ওয়া তালা যে আসমা ও সিফাত রয়েছে সেই আসমা ও সিফাত তার নাম এবং গুণাবলী জানা এবং সেই ব্যাপারে চিন্তা ভাবনা করা সে ব্যাপারে চিন্তা ভাবনা করা তৃতীয় হল এই যে সঠিক জ্ঞান তাকে অর্জন করতে হবে অর্থাৎ কোরআন মাজিদ এবং হাদিসের জ্ঞান তাকে অর্জন করতে হবে তার কারণ হচ্ছে এই যে ব্যক্তি দিনে এলম অর্জন করবে শরীয়তের জ্ঞান অর্জন করবে সেই জ্ঞান মানুষকে আল্লাহভীতি এবং ইমানকে বৃদ্ধি করার জন্য সহায়ক হয়ে থাকে

বিশেষ করে যেখানে দিনই আলোচনা হবে জিকির রাজকার করা হবে কোরআন এবং সহাদিসের দার্শ দেওয়া হবে সেই সমস্ত জায়গায় সে কি করবে উপস্থিত হবে যেহেতু যখন কোনো ব্যক্তি দিনই আলোচনা শোনার জন্য উপস্থিত হয় বা যেখানে জিকির রাজকার করা হয় যেখানে কোরআন এবং সহাদিসের দার্স দেওয়া হয় সেখানে আল্লাহ সফ ওয়া ওয়াতাল্লা ফেরেশতারা তার নিজেদের ডানা দিয়ে ঢেকে দেন এবং সেখানে আল্লাহ সুফ ওয়া ওয়াতালার রহমত বর্ষিত হতে থাকে এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকেন এমর্মে স্পষ্ট হাদিস রয়েছে যেখানে আল্লাহ রসুল আলিসাল্লা তুলালাম বলেন লাই উ আদ কাউমন আল্লাহ ইল্লাহ ই বগাশেত হম রহমা বনা জালাত আলে হিম শাকি ইনহা ওজাকার আহম ল অফ মুসলিমের যাই হোক এমর্ম বহু হাদিস রয়েছে পাঁচ নম্বর উপায় হলো এই ইমানকে মজবুত করান। যে সে বেশি বেশি করে সৎ কাজ করবে না কাম করবে বেশি বেশি করে সৎ কাজ করবে এর মর্মে বহু আয়াত বহু হাদিস রয়েছে যে সমস্ত কোরআনে আয়াত এবং হাদিসকে একত্রিত করে লামায় মহাকিঞ্জন বলেন যে ইমানকে মজবুত করতে হলে সে কি করবে বেশি বেশি করে নেক কাজ করে যাবে সৎ কাজ করবে ছয় নম্বর কারণ হলো এই যে গাফেল হওয়ার পর যে সমস্ত এবাদত থেকে সে পিছনে সরে গিয়েছিল সেই সমস্ত এবাদতে মনোযোগ দেবে নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি যে রয়েছে সেগুলো বেশি বেশি করে করবে কোরআন মসজিদ বেশি বেশি করে তেলাওয়াত করবে যে কাজ কার করবে রবুল আলামিনের কাছে হামেশা দোয়া করবে যদি হজ ওমরা ফরজ হয়ে থাকে সেগুলো আদায় করবে সেগুলো আদায় করবে এই কাজগুলো যদি কোনো ব্যক্তি নিয়মিত করতে পারে তাহলে তার ইমান মজবুত থাকবে আরেকটা জিনিস মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে এবং যখন কোনো এবাদতে মগ্ন হবে সে মনে করবে এটাই হতো আমার জন্য শেষ যেমন নামাজে দাঁড়ালো সে যখন নামাজে দাঁড়াবে তখন সে মনে করবে যে হয়তো আমার এই এক পড়ার সুযোগ হবে না নাই এই জন্যে ওরা নামাজ আদায় করার সময় সে মনোযোগ সহকারে কি করবে আদায় করবে এবং সেটাকেই সে নিজের জন্য শেষ মনে করবে যে আগামী অক্ত আমার জন্য আসবে কি আসবে না এই ধরনের মনে মন মন করে যদি সে বাধাধি করতে পারে মনোযোগের সাথে অর্থাৎ মৃত্যুকে হাজের বেশি হাজের নাজের মনে করে সে কী করবে যে মৃত্যু আমার অতি নিকটবর্তী এবং হয়তো আমি এক রাখাতেও পড়ার সুযোগ পাবো না নাই এই ধরনের ভাব নিয়ে যদি কেউ বাদতবন্দি করে তাহলে তার ইমান মজবুত হবে তাই কি করবে মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করবে বেশি বেশি করে স্মরণ করবে তো এই কাজগুলো কোনো ব্যক্তি যদি নিয়মিত করতে পারে তাহলে সে তার ইমান অবশ্যই মজবুত হবে আখ্রাতের কথা স্মরণ করবে এবং যে জায়গায় গেলে তার ইমান তাজা হবে ইমান বৃদ্ধি হবে যে সমস্ত লোকের সাথে সাক্ষাৎ করলে যে যাদের সাথে বসলে ওঠা বসা করলে ইমানের কথা ইমান তাজা হবে আখরাতের কথা স্মরণ হবে তাদের সাথে বেশি বেশি করে বসা আর দুর্বল ইমানকে দূর করার জন্য সবথেকে ভালো কাজ হলো সর্বদাই রবুল্লাহ আলমিনকে স্মরণ করবে তবাও ইস্তেফার করতেই থাকবে এবং চিক রাজগার করার মাধ্যমে রবুল আলমিনকে স্মরণ করতে থাকবে এবং রব্লা আলমিনের কাছে সে কী করবে দোয়া করবে রব্লা আলমিনের কাছে বেশি বেশি করে ইমানের উপরে অটল থাকার জন্য রব্লা আলমিনের কাছে কি করবে দোয়া করবে এবং আমরা যে দুনিয়াতে মুসাফের জিন্দগি হিসেবে বসবাস করতেছি এই দুনিয়াকে কোনো কাজের প্রতি আখেরাতের প্রতি প্রাধান্য দেবে না বরং দুনিয়াকে আখেরাতের শুরু মনে করবে এবং দুনিয়াকে খুবই ছোট্ট মনে করবে নগণ্য মনে করবে এবং আল্লাহ হানুয়াতা তালা আমাদের প্রতি যে সমস্ত কাজের জন্য আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন সেই কাজের প্রতি সম্মান জানিয়ে শ্রদ্ধা দেখিয়ে সেই কাজগুলো নিয়মিতভাবে মনোযোগ সহকারে আদায় করবে এবং বিশেষ করে একটা কথা বলেছি সেটা হলো এই যে যাদের সাথে সম্পর্ক করলে ইমানের কথা আখেরাতের কথা স্মরণ হবে তাদের সাথে বন্ধুত্ব করবে তাদের সাথে উঠা করবে এবং যাদের সাথে উঠা করলে দুনিয়াবীর দিকে ধাবিত হবে তাদের সাথে উঠা করা ছেড়ে দেবে তাদের সাথে উঠা করা ছেড়ে দেবে তো এই কাজগুলো যদি কোনো ব্যক্তি নিয়মিত করতে পারে ইনশাআল্লাজ আল্লাহ রবুল আলমিন তার ইমানকে মজবুত করে দেবেন তার ইমানকে বাড়িয়ে দেবেন বাকি আল্লাহ আলম সাহাব সালামুক রহমতুল্লাহি